যে এক্সামটা তোমাদের নিলাম সেই এক্সামটার আনসার সম্বন্ধে তোমাদের সাথে একটু ডিসকাস করব, ঠিক আছে? দেখো, এখানে ফার্স্ট যে কোয়েশ্চেনটা বলেছে সেটা হচ্ছে যে হু গেভ দ্য টাইটেল মহাত্মা অ্যান্ড ফাদার অফ নেশন টু গান্ধী। তো তোমরা নিশ্চয়ই জানো যে মহাত্মা টাইটেলটা কে দিয়েছিলেন, না রবীন্দ্রনাথ ঠাকুর, আর ফাদার অফ নেশন বলেছিলেন সুভাষচন্দ্র বোস। তাহলে এই দুটো উপাধি জানার সাথে সাথে আমাদের কি জানতে হবে, না এই দুটো উপাধি কে দিয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো আর এন ট্যাগর অ্যান্ড এসি বোস। নেক্সট যেটা বলছে, দেখো নেক্সট যেটা বলছে যে হু মেড এ কন্ট্যাক্ট উইথ গান্ধী ফর ইজ জব অ্যাজ লয়ার ইন ন্যাটাল সাউথ আফ্রিকা। তাহলে এখানে তোমাদের উত্তর কি হবে, দেখো দাদা আবদুল্লাহ, দাদা আবদুল্লাহ মানে উনি অনেকে রিকোয়েস্ট করেছিলেন এবং চাকরির প্রস্তাব দেন, খুব সম্ভবত যেটা $105 তার যেটা মাইনে ছিল সেই প্রস্তাবে গান্ধীজি রাজি হন এবং সাউথ আফ্রিকা যান, ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেনটা, দেখো গান্ধী ফর্ম ন্যাটাল ইন্ডিয়া কংগ্রেস ইন দ্য ইয়ার, ন্যাটাল ইন্ডিয়া কংগ্রেস কোথায় গঠন করে? এখানে তোমাকে একটু জেনে রাখতে হবে যে 1891 সালে গান্ধীজি ইংল্যান্ড থেকে ব্যারিস্ট্রি পড়ে ফেরেন এবং 1893 সালে তিনি সাউথ আফ্রিকা চলে যান, ঠিক আছে? তাহলে সাউথ আফ্রিকায় তৈরি করছে ন্যাটাল ইন্ডিয়া কংগ্রেস। কোয়েশ্চেন নাম্বার 3 তোমরা দেখতে পাচ্ছ, ন্যাটাল ইন্ডিয়া কংগ্রেস সাউথ আফ্রিকাতে তৈরি করছে। এই সালগুলো একটু মনে রাখবে, কারণ এগুলো মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, গান্ধী অ্যাডপ্টেড সত্যাগ্রহ ফর দ্য ফার্স্ট টাইম ইন, প্রথম কোথায় সত্যাগ্রহর পন্থা তিনি অবলম্বন করেন? তাহলে নিশ্চয়ই জানো তোমরা যে সাউথ আফ্রিকাতে, প্রথম কোথায় অবলম্বন করছে, না সাউথ আফ্রিকাতে। এখানে দেখো, ঠিক আছে আনসার আমি দিয়েছি, সাউথ আফ্রিকাতে অবলম্বন করছে এবং সেটা কত সালে, না 1906 সালে, ঠিক আছে 1906 সালে তিনি সাউথ আফ্রিকাতে এটা অবলম্বন করছেন। তারপরে দেখো যেটা বলছে, যে দ্য কনসেপ্ট অফ সত্যাগ্রহ অ্যান্ড অহিংসা বাই গান্ধী ইজ টেকেন ফ্রম দ্য বুক, তাহলে সেই বই দুটোর নাম কি, না আন টু দ্য লাস্ট অ্যান্ড দ্য কিংডম অফ গড, অর্থাৎ সত্যাগ্রহের ধারণা যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে আন টু দ্য লাস্ট বইটা থেকে, এবং অহিংসার ধারণা যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে দ্য কিংডম অফ গড, ঠিক আছে? আন টু দ্য লাস্ট হচ্ছে জন রাস্কিনের লেখা, আর লিও টলস্টয় হচ্ছে দ্য কিংডম অফ গড। এই বইগুলোর সাথে সাথে তোমরা অথরের নামগুলো মনে রাখবে এবং সেখান থেকে গান্ধীজি কিসের অনুপ্রেরণা পেয়েছিলেন, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 6 বলছে দেখো যে হোয়াই এনআরআইডি সেলিব্রেটেড অন 9th January, এনআরআইডে কেন পালন করা হয়? কারণ ওই দিন 1915 সালে গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ফিরে আসেন, ভারতে ফিরে আসেন, সেই জন্য ওই দিনটাকে তোমার এনআরআই ডে হিসেবে পালন করা হয়। তো এখানে সালটার থেকেও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোন তারিখে তিনি ফিরে এসেছিলেন, সেটা হচ্ছে 9th January, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 7 বলছে দেখো, দ্য অটোবায়োগ্রাফি অফ গান্ধী ওয়াজ রিটেন ইন দ্য ল্যাঙ্গুয়েজ, অটোবায়োগ্রাফির নামটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, কিন্তু এখানে কোয়েশ্চেন যেটা করেছে সেটা হচ্ছে যে কোন ল্যাঙ্গুয়েজে লেখা, সেটা হবে গুজরাটি ল্যাঙ্গুয়েজে, কারণ বুঝতেই পারছো যে ওনার জন্ম যেখানে সেটাই তার মাতৃভাষা হওয়া উচিত এবং মাতৃভাষাতেই নর্মালি সবাই নিজের অটোবায়োগ্রাফি লিখে থাকে, ঠিক আছে? অর্থাৎ গুজরাটি ল্যাঙ্গুয়েজে। এখান থেকে এবার কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো, যে নেম দ্য পলিটিক্যাল গুরু অফ মহাত্মা গান্ধী, পলিটিক্যাল গুরু মহাত্মা গান্ধীর কে, গোপাল কৃষ্ণ গোখেল, ঠিক আছে? মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু হচ্ছে গোপাল কৃষ্ণ গোখেল। আর যদি তোমাকে এখান থেকে আরেকটা কোয়েশ্চেন বেরিয়ে আসে যে হু ইজ দ্য কনসায়েন্স কিপার অফ গান্ধীজি,
কনসাইন্স কিপার, অর্থাৎ তার বিবেককে রক্ষা করে। অর্থাৎ গান্ধীজিকে যদি আমরা ইন্ডিয়ান পলিটিক্স থেকে সরিয়ে দিই, তাহলে গান্ধীজির মতো করে কার আদর্শ ছিল, তাহলে সেটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে এই কোয়েশ্চেনটা তোমরা এখানে আমি দিইনি, কিন্তু আলাদাভাবে একটু নোট ডাউন করে নেবে, ঠিক আছে? তো আজকে আমি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে তোমাদের এই ভিডিওটা তৈরি করছি। তো এর বেশ কিছুটা ক্রেডিট আমরা যাকে দিতে পারি, তা সে হচ্ছে পিয়া, কারণ আমি ওকে দুদিন ফোন করেছিলাম এবং আমাকে যতটা সম্ভব ও গাইড করেছে। তো পিয়া, নিশ্চয়ই তুমি ভিডিওটা শুনছো, মেনি মেনি থ্যাংকস টু ইউ। তার কিছুটা আমি পেয়েছি, এবার দেখা যাক তোমাদের এই ধরনের আরও বেশ কিছু ভিডিও আমি আনতে পারি কি না, যেখানে তোমরা আমাকে সামনে দেখতে পাচ্ছ, তো অনেকটা লাইভ ক্লাসের মতোই হচ্ছে, হ্যাঁ, শুধু ইন্টারাকশনটা হচ্ছে না। তো সেই ধরনের ব্যবস্থা আমি চেষ্টা করব কতটা কী করতে পারি। আর একটা ইউটিউব চ্যানেল খোলা তো আছে, কিন্তু ভিডিও আপলোড করার ব্যাপারে চেষ্টা করছি, দেখা যাক কবে হয়। চলো আবার কোয়েশ্চেনে ফিরে আসি। তো এখানে কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, বলছে গান্ধীজ ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স ইন ইন্ডিয়া। সেটা অনেকে ভাববে হয়তো চম্পরণ। পাবলিক অ্যাপিয়ারেন্স মানে কি, জনসমক্ষে আসা প্রথম, না এটা ওপেনিং সেরিমনি অফ বেনারস হিন্দি ইউনিভার্সিটি। তো বেনারস হিন্দি ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেছিল তোমরা নিশ্চয়ই জানো, কে করেছিল? মদন মোহন মালবীয়, তাই তো? 1916 সালে। তাহলে কবে প্রতিষ্ঠা হয়েছিল সেটা তুমি জানো? তাহলে সেখানেই গান্ধীজিকে ডাকা হয় এবং সেটাই তার প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স, যাকে বলে ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, যে গান্ধি টুক দ্য লিডারশিপ অফ কংগ্রেস ইন দ্য ইয়ার। গান্ধীজি কত সালে, কোয়েশ্চেনটা খেয়াল করবে, যে গান্ধীজি কত সালে কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন। লিডারশিপ কথাটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এখানে, এখানে যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিডারশিপ। তোমাকে জানতে চাইনি যে কংগ্রেসে কবে যোগদান করেছে, তোমাকে জানতে চেয়েছে যে কংগ্রেসের নেতৃত্ব কবে নিয়েছে, সেটা কত সালে হবে, না 1920 সালে, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 11-এর মধ্যেই তোমাকে, মানে আমি তোমাদের তিনটে কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, দিয়ে জিজ্ঞেস করেছি যে ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক কোনটা, ফার্স্ট নন কোঅপারেশন মুভমেন্ট কোনটা, ঠিক আছে, আর ফার্স্ট সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট কোনটা। তো এখানে তোমরা নিশ্চয়ই পরপর দেখতে পাচ্ছ যে ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক যদি বলে, হ্যাঁ, তাহলে সেটা আহমেদাবাদ মিল স্ট্রাইক, সেটা কত সালে হয়েছিল, 1918-তে। ফার্স্ট নন কোঅপারেশন যদি বলে, তাহলে সেটা খেদা। আর যদি বলে ফার্স্ট সিভিল ডিসঅবিডিয়েন্স মানে আইন অমান্য আন্দোলন, তাহলে সেটা আমার উত্তর হবে চম্পরণ। তাহলে এই জিনিসটা যে কোনো পরীক্ষায় খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন খুব খুব ইম্পর্টেন্ট, তাই কোনোভাবেই এই কোয়েশ্চেনগুলোকে নেগলেক্ট করবে না, ঠিক আছে? আর গান্ধী পার্ট 1 পার্ট 2 বুঝতেই পারছো, পিএসসির একটা ফেভারিট জায়গা হচ্ছে তোমার INM, প্রত্যেকবার সেখান থেকে কোয়েশ্চেন আসে, এবং শুধুমাত্র প্রিলিমসে নয়, মেন্সেও দেখতে পেয়েছো তোমরা অলরেডি। আচ্ছা এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে, যে হু রিকোয়েস্টেড গান্ধী ফর দ্য ইন্ডিগো প্ল্যান্টার্স ইন চম্পরণ। মানে ইন্ডিগো প্ল্যান্টার্সদের সুবিধার জন্য চম্পরণে গান্ধীজিকে কে আহ্বান করেছিলেন। তাহলে এখানে যে ব্যক্তির নামটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রাজকুমার শুক্লা। এই নামটা তোমরা অবশ্যই মনে রাখবে, মানে চম্পরণে তো গান্ধীজি নিয়ে থেকে চলে যাননি, গান্ধীজিকে সেইখানে যোগদান করার জন্য মানে একজন কেউ রিকোয়েস্ট করেছিল, তো সেই ব্যক্তির নাম হচ্ছে রাজকুমার শুক্লা। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো, হোয়াট ইজ তিন কাঠিয়া সিস্টেম, তিন কাঠিয়া। হ্যাঁ, তো তিন কাঠিয়া সিস্টেম হচ্ছে এখানকার যে সমস্ত চাষিরা ছিল তাদেরকে নীল চাষে বাধ্য করা হতো, এবং নীল চাষে বাধ্য করা হতো মানে তার
কত কত অংশ নীল চাষ করবে, না তোমার যদি 20 ভাগ থাকে তার মধ্যে 3 ভাগ করতেই হবে, এরকম একটা বাধ্যবাধকতা ছিল। ঠিক আছে, তো এটাই তিন কাঠিয়া সিস্টেম নামে পরিচিত। দেখো উত্তরটা কি বলছে, ইউরোপিয়ান প্ল্যান্টার্স ফোর্স টু গ্রো ইন্ডিগো অন 3/20 পার্ট, অর্থাৎ 20 ভাগের মধ্যে 3 ভাগ তোমাকে নীল চাষ করতে হবে। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 14 দেখো, গিভ দ্য পার্সেন্ট ইনক্রিজ ইন দ্য ওয়েজেস অফ দ্য লেবার ইন আহমেদাবাদ মিল স্ট্রাইক। আহমেদাবাদ মিল স্ট্রাইকের ক্ষেত্রে পার্সেন্টেজ কত বেড়েছিল, মানে যেটার জন্য রিকোয়েস্ট যে লেবারের ওয়েজেস বাড়ানো, সেটা 35%, 35%। ঠিক আছে, 35% বেড়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ চম্পারণ খেদা বলো বা আহমেদাবাদ মিল স্ট্রাইক বলো, তাহলে এটা কিছু পার্টিকুলার এরিয়ার মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে, কিছু পার্টিকুলার এরিয়ার মধ্যে সীমাবদ্ধ, এখানে তুমি কিন্তু পুরো ভারতের মধ্যে সীমাবদ্ধতা তুমি দেখতে পাচ্ছ না, কিছু কিছু মানে এই সমস্ত পার্টিকুলার জায়গাগুলোতেই আন্দোলনটা গড়ে উঠেছিল। কিন্তু তোমাকে যদি কোয়েশ্চেন করে যে নেম দ্য ফার্স্ট অল ইন্ডিয়া মুভমেন্ট, মানে পুরো ভারত বর্ষব্যাপী কোন আন্দোলন প্রথম, সেটা তোমার হবে রাওলাট সত্যাগ্রহ। অর্থাৎ রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে যে আন্দোলন, সেটাই তো রাওলাট সত্যাগ্রহ। সেটা আমরা কত সালে দেখেছিলাম, না 1919 সালে। তাহলে এই রাওলাট সত্যাগ্রহ হচ্ছে প্রথম অল ইন্ডিয়া মুভমেন্ট, কোয়েশ্চেন নাম্বার 15 যেটা দিয়েছি তোমাদের। এবার কোয়েশ্চেন নাম্বার 16 কি বলছে দেখো, যে নেম দ্য লিডার ফর হুম এ প্রোটেস্ট ওয়াজ অর্গানাইজড ইন জালিয়ানওয়ালাবাগ। জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ড ঘটেছিল সেখানে তো একটা সমবেত হয়েছিল লোকেরা, তাহলে কিসের প্রতিবাদে বা কোন নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে তারা সমবেত হয়েছিল, এখানে কোয়েশ্চেনটা সেটাই চেয়েছে। তো যে দুজন ব্যক্তির নাম জড়িত তারা হচ্ছে সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলু, এই দুজন ব্যক্তির জন্য তারা সমবেত হয়েছিল। এখানে একটা পরের কোয়েশ্চেনটা দেখো, হু ওয়াজ দ্য ভাইসরয় ডিউরিং দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, মানে ওই সময় কে ভাইসরয় ছিলেন, এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো নামটা জেনে রাখবে কি, লর্ড চেমসফোর্ড। তোমরা চেমসফোর্ডের যখন এই ধরনের কোয়েশ্চেন পড়বে সবসময় ভাইসরয় কে কখন ছিল, কত টাইম অবধি ছিল, এটা একটু রিক্যাপ করে নেবে, কারণ এগুলো সবসময় আমরা যতবার পড়ি ততবার ভুলে যাই। তো যদি পাশে নোট ডাউন করে রেখে নাও যে কোন কোন ভাইসরয় কত বছর থেকে কত বছর ছিল বা তার টাইম পিরিয়ডে কী কী ঘটনা ঘটেছিল, তাহলে সেগুলো তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে, হুইচ কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড টু ইনভেস্টিগেট দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। এটা তোমরা সবাই জানো যে হান্টার কমিশন অ্যাপয়েন্ট করা হয়েছিল, হান্টার কমিশন। ঠিক আছে, হান্টার কমিশনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। তারপরে কি বলছে, না রবীন্দ্রনাথ ট্যাগর রিনাউন্স ইজ নাইটহুড এগেনস্ট জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, মানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য তিনি নাইট উপাধি ত্যাগ করেন, এবং সেটা কত সালে, 1919। অর্থাৎ যে সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় সেই সালেই তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। ক্লিয়ার, সেই সালেই নাইট উপাধি ত্যাগ করেছিলেন, এটা একটু খুব ভালো করে মনে রাখবে। আর যদি বলে তিনি কবে পেয়েছিলেন, এর সঙ্গে একটা কোয়েশ্চেন অলরেডি বেরিয়ে চলে আসে, তিনি নাইট উপাধি কবে পান, তাহলে আমার উত্তরটা হবে কি, 1915 সালে পান। ক্লিয়ার, চলো কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে দেখো, যে জেনারেল ও ডায়ার ওয়াজ শর্ট ডেড বাই, জেনারেল ও ডায়ার ওয়াজ শর্ট ডেড, একে একে হত্যা করে সর্দার উধাম সিং হত্যা করে। এবং এখানে যেটা দেয়া নেই যে কত সালে, সেটা আমি এখানে দিতে ভুলে গেছি আনসারে, এটা হবে 1940। তাহলে তোমরা একটু অ্যাড করে নিও কোয়েশ্চেন নাম্বার 20 আনসারে, সর্দার উধাম সিংয়ের সাথে যে উত্তরটা হবে সেটা হচ্ছে 1940। আর তোমরা নিশ্চয়ই এতক্ষণে তোমাদের সবাই তো চেক হয়ে গেছে, তো এখানে আমি দুটো কোয়েশ্চেন জিজ্ঞেস করেছি, দুটো কোয়েশ্চেনের মধ্যে যদি একটা পেরে থাকো তাহলে তোমার কত মার্কস হবে, না হাফ মার্কস হবে, সেটা তোমরা অলরেডি জানো। তো কোয়েশ্চেন নাম্বার 21 কী বলছে দেখো, হোয়াজ দ্য প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া খিলাফত কমিটি। খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখনকার পিএসসির এই কোয়েশ্চেনটা একটা টার্গেট হয়ে গেছে, হোয়াজ দ্য প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া খিলাফত কমিটি। খিলাফত কমিটি বললেই যে দুটো নাম আমাদের
মাথায় ঘোরে সেটা হচ্ছে আলী ব্রাদার্স, ঠিক আছে, মানে মোহাম্মদ আলী আর শওকত আলী। তো অল ইন্ডিয়া খিলাফত কমিটি যেটা তৈরি হয়েছিল তার প্রেসিডেন্ট ছিল কিন্তু গান্ধী, তার লিডার আলাদা প্রেসিডেন্ট আলাদা, এই কথাটা মাথায় রাখবে। কিন্তু প্রেসিডেন্টের কথা যখনই বলবে তখনই তোমার উত্তর হবে মহাত্মা গান্ধী, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 22 বলেছি গিভ দ্য টাইম পিরিয়ড অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সময় কালটা কত, না এখানে সময়কালটা তোমার কত, না 1914 থেকে 1918 অবধি হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল 1939 থেকে 45। তো এখানে যেটা মনে রাখতে হবে তোমাকে যে ওয়ার্ল্ড ওয়ার যখন শুরু হয় তখন কে ভাইসরয় ছিল, যখন শেষ হয় তখন কে ভাইসরয় ছিল, ঠিক আছে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন 1939 তখন ভাইসরয় ছিল লিনলিথগো, এবং 45 যখন শেষ হয় তখন ছিল ওয়াভেল। তাহলে এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 23 কি বলছে দেখো, হোয়ার দ্য লিডার ইন খিলাফত কমিটি 1919। এখানে দেখো, এখানে লিডারের নাম জানতে চাইছে, খিলাফত কমিটির লিডার, এখানে কিন্তু আর প্রেসিডেন্টের নাম জানতে চায়নি, ঠিক আছে। তাহলে 23টা একটু ভালো করে ইয়ে করো, দেখো এখানে তোমাকে, এখানে তোমাকে লিডারের নামটা, এখানে তোমাকে লিডারের নামটা জানতে চেয়েছে, ঠিক আছে। আর তাহলে আমার উত্তর কি হবে, তাহলে আমার উত্তর হবে, উত্তর হবে আলী ব্রাদার্স, ঠিক আছে। তাহলে তোমার উত্তর হবে আলী ব্রাদার্স। এইবার দেখো কোয়েশ্চেন নাম্বার 24 কি বলছে, না বিজি তিলক ডাইড ইন দ্য ইয়ার, কত সালে মারা যায়, না 1920 সালে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে বিজি তিলক 1920 সালে মারা যায়। 24 নম্বর কোয়েশ্চেন যে 1920 সালে মারা যাচ্ছে, এটা খুব পড়ে রাখবে, কোয়েশ্চেনটা খুব আসে এবং ইম্পর্টেন্ট মেন্সের জন্য বিশেষ করে। কোয়েশ্চেন নাম্বার 25 কি বলছে দেখো, যে হুইচ সেশন অফ কংগ্রেস অ্যাপ্রুভড উইচ সেশন অফ কংগ্রেস অ্যাপ্রুভড নন কোঅপারেশন মুভমেন্ট, মানে অসহযোগ আন্দোলন অ্যাপ্রুভ হয়েছিল কোন সেশনে। দেখো 1920 সালে তোমার একটা কংগ্রেসের বিশেষ অধিবেশন বসে কলকাতায়, এবং সেই সেশনেই এটা অ্যাপ্রুভ হয়। তার প্রেসিডেন্ট ছিলেন লালা লাজপত রায়, ঠিক আছে। 1920 সালে অন্য একটা অধিবেশনও বসেছিল কিন্তু সেটা অ্যাপ্রুভ হয়নি, একটা স্পেশাল সেশন বসেছিল, সেই স্পেশাল সেশনে এটাকে অ্যাপ্রুভ করা হয়। তাহলে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু মাথায় রাখবে যে কোন সেশনে নন কোঅপারেশন মুভমেন্টটা অ্যাপ্রুভ হলো, ক্লিয়ার। চলো তাহলে এই ধরনের ক্লাস করতে তোমাদের কেমন লাগছে একটু জানাবে, ঠিক আছে। যেখানে এটাই হচ্ছে যে আমার ভয়েসটা শুনতে পাচ্ছ, তার সাথে সাথে আমাকে দেখতেও পাচ্ছ। কোয়েশ্চেন নাম্বার 26 খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে জিন্না লেফট কংগ্রেস ইন দ্য ইয়ার, বা এটা বলা ভালো যে জিন্না রিজাইন্ড, কবে ইস্তফা দেয়, না 1920 সালে, 1920 সালে ইস্তফা দেয়। অর্থাৎ যখন খিলাফত ইস্যুটা ঠিকঠাকভাবে সাকসেস পেল না, তখনই একটা জিন্নাকে বলা হয় যে হিন্দু এবং মুসলিমের মধ্যে যদি মেলবন্ধনকারী কেউ থাকে তাহলে সেটা জিন্না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে জিন্না বুঝতে পারে যে যদি কংগ্রেসে আমি থাকি তাহলে সেখানে হিন্দুত্ব বা কংগ্রেসদের মনোভাব ছিল হিন্দুত্ব, সেই প্রভাবটা থেকে যাবে। তো মুসলিমদের জন্য যদি কিছু করতে হয় তাহলে আমাকে সেই জায়গা থেকে বেরিয়ে এসে করতে হবে, ঠিক আছে, সেই জায়গা থেকে বেরিয়ে এসে করতে হবে, বুঝতে পারছো। চলো সেই জন্য তিনি 1920 সালে মানে কংগ্রেসে ইস্তফা দেন। এই এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে কত সালে ইস্তফা দেয়। তারপরে কোয়েশ্চেন দেখো যে হু ইজ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল লিবারেল ফেডারেশন, ঠিক একইভাবে দেখো, একইভাবে এই ইন্ডিয়ান ন্যাশনাল লিবারেল ফেডারেশন গঠন করে এস এন ব্যানার্জি, কংগ্রেস থেকে বেরিয়ে এসে, কংগ্রেস থেকে বেরিয়ে এসে লিবারেল ফেডারেশন গঠন করে। অর্থাৎ তারও কংগ্রেসের নেতাদের সাথে একটা
মতের পার্থক্য জন্মেছিল সেই জন্য। কোয়েশ্চেন নাম্বার 28 তোমরা অনেকবার কোয়েশ্চেনে দেখেছ নিশ্চয়ই, যে মোপলা অ্যান্ড একা মুভমেন্ট ওয়ার অর্গানাইজড ইন দ্য প্লেস। তোমরা মোপলাটা নিশ্চয়ই জানো কেরালাতে, এবং একাটা যেটা হয়েছিল সেটা ইউপিতে। দেখো ইউপিতে এই দুটো মুভমেন্ট অর্গানাইজ হয়েছিল, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 29 কি বলছে দেখো, ইন হুইচ ইয়ার প্রিন্স অফ ওয়েলস ভিজিটেড ইন্ডিয়া। কত সালে প্রিন্স অফ ওয়েলস ভারতে ভিজিট করে, সেটার উত্তর হবে তোমার 1921, 1921 সালে। এবং 1921 সালে যখন ভারতে ভিজিট করে তখন একটা চরম অসন্তোষ দেখা যায়, বিভিন্ন নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়, গান্ধীজিকেও গ্রেপ্তার করা হয়, ঠিক আছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে গান্ধীজির ভগ্ন দশার কথা ভেবে গান্ধীজিকে 1924 সালে ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে। আসলে 6 বছরের জন্য গ্রেপ্তার হয়েছিল, অর্থাৎ 1922 থেকে 1928 অবধি। কিন্তু তার ভগ্ন দশার কথা ভেবে তাকে 2 বছর পরই ছেড়ে দেওয়া হয়। কোয়েশ্চেন নাম্বার দেখো, কোয়েশ্চেন নাম্বার এখানে কি বলছে, প্রিন্স অফ ওয়েলস হলো, হ্যাঁ। কোয়েশ্চেন নাম্বার 30, হুইজ দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ আইএনসি। প্রথম অ্যাক্টিং প্রেসিডেন্ট, অর্থাৎ চিত্তরঞ্জন দাস তো জেলে, তাহলে তখন তার জায়গায় প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হাকিম আজমল খান। এবং এটা কোন সেশন, এখানেও মানে কোয়েশ্চেনটা চাওয়া হয়েছে যে 1921-এর আহমেদাবাদ সেশন, 1921-এর আহমেদাবাদ সেশন, এখানে হাকিম আজমল খান অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছিল, কারণ তখন সিআর দাস জেলে। 1922 সালের সেশনটা তোমাদের মনে রাখতে হবে, এর সাথে 1921-এর সাথে 1922। 1921 তো আহমেদাবাদ এবং 1922 হচ্ছে গয়া, সেখানেও কিন্তু চিত্তরঞ্জন দাস আমাদের প্রেসিডেন্ট, পরপর 2 বছর হয়েছে। এবং 1923-এ তোমরা নিশ্চয়ই জানো যে স্বরাজ্য দল গঠন করে, ঠিক আছে। কোয়েশ্চেন 31 দেখো, গান্ধী বিকেম দ্য প্রেসিডেন্ট অফ আইএনসি ওনলি ওয়ান, সেটা তোমরা সবাই জানো, বেলেগাঁওতে 1924 সালে। কিন্তু প্রশ্নটা হয়েছে বেলেগাঁও এখন বর্তমান কোন রাজ্যে, এটা তোমার উত্তর হবে কি না, কর্ণাটক রাজ্যে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো, যেগুলি তোমার মনে হবে সোজা, তাহলে পিএসসি বা অন্যান্য যারা কোয়েশ্চেন কন্ডাক্ট করে তারা সেটাকে কোয়েশ্চেনটাকে একটু অ্যাডভান্স করার চেষ্টা করবে। তাহলে সেক্ষেত্রে তোমার দেখো বেলেগাঁওটা কোথায় অবস্থিত সেটা তোমার ইম্পর্টেন্ট হয়ে যায়। হু অ্যাবলিশড খ্যালিফেট, মানে অর্থাৎ বাংলায় বলতে গেলে খলিফা প্রথার অবসান কে ঘটান এবং কত সাল, না কার নেতৃত্বে হয়, মুস্তাফা কামাল পাশা 1924 সালে। তাহলে তারপর থেকে তুর্কি কী হয়ে যায়, একটা সেকুলার কান্ট্রি হয়ে যায়, অর্থাৎ ধর্মনিরপেক্ষ। সেখানে যে খলিফাদের প্রাধান্য ছিল, বা খলিফার প্রথার যেটা ছিল সেটার অবসান ঘটায় মুস্তাফা কামাল পাশা। তাহলে মুসলিমদের বিপক্ষে গিয়েছিল, কিন্তু অ্যাজ এ কান্ট্রি হিসাবে কি আমরা সমস্ত কান্ট্রিকে কী হিসাবে দেখতে চাই, একটা সেকুলার কান্ট্রি। আমাদের ভারতবর্ষও তাই একটা সেকুলার কান্ট্রি, অর্থাৎ ধর্মনিরপেক্ষ, সেখানে কোনো নির্দিষ্ট ধর্মকে প্রাধান্য দেওয়া হয় না, ঠিক আছে। সেখানে কোনো একটা নির্দিষ্ট ধর্মকে প্রাধান্য দেওয়া হয় না। তারপর কোয়েশ্চেন নাম্বার 33 কী বলছে দেখো, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অ্যাট অল ইন্ডিয়া খিলাফত কংগ্রেস কনফারেন্স ইন দিল্লি। এইটা এই কোয়েশ্চেনটা বোধ হয় হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট, এটা রিপিট হয়েছে কোয়েশ্চেনটা, ঠিক আছে। এটার উত্তর তোমার মহাত্মা গান্ধী হবে, কোয়েশ্চেনটা রিপিট হয়েছে। 34, ওয়্যার গান্ধী ফার্স্ট ট্রাইড দ্য উইপন অফ সত্যাগ্রহ ইন ইন্ডিয়া, ইন ইন্ডিয়া ওয়্যার হি ফার্স্ট অ্যাপ্লাইড দিস। আচ্ছা, প্রথম সত্যাগ্রহের ব্যাপারটা কোথায় অ্যাপ্লাই করেছিল, না সাউথ আফ্রিকার, ঠিক আছে। আর ভারতের মধ্যে যদি বলে প্রথম কোথায়, না চম্পারণ, এটা কিন্তু মাথায় রাখবে। যদি ভারতের মধ্যে কোথায় বলে তাহলে তোমার কি হবে, চম্পারণ হবে, বিহারে। অপশনে চম্পারণ থাকতে পারে, বিহারও থাকতে পারে, অতএব যেরকম তোমার অপশন সেই অনুযায়ী তুমি আনসার করবে। কোয়েশ্চেন 35 বলছে দেখো, ইন হুইচ সত্যাগ্রহ গান্ধী ডিড নট পার্টিসিপেট ডিরেক্টলি, মানে সরাসরি পার্টিসিপেট, অনেকগুলো সত্যাগ্রহ হয়েছিল তার মধ্যে রাজকোট সত্যাগ্রহে তুমি ডিরেক্টলি পার্টিসিপেট করেননি। তাহলে প্রত্যেক করা সত্যাগ্রহের সাল মনে রাখবে এবং কে লিডার সেগুলো একটু মনে রাখবে, ঠিক আছে। যেমন বারদৌলি সত্যাগ্রহ কত সালে হয়েছিল, 1928 সালে, বল্লভভাই প্যাটেল। তাহলে এই সমস্ত ছোটো ছোটো ইনফরমেশন, কতগুলো সত্যাগ্রহ এবং সালগুলো কী, সেগুলো তোমাকে কিন্তু অর্ডারে সাজাতে বলতে পারে।
তারপর কমিউনিস্ট কোয়েশ্চেন নাম্বার 36 এর যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা অ্যারাইজ করেছে কোথা থেকে, না কমিউনিস্ট পার্টি প্রথমে কোথায় গঠন হয়েছিল, না তাসকেন্তে, তাসকেন্ত কোথায়, না বর্তমানের উজবেকিস্তানে। একটু পরে নিচ্ছি। উজবেকিস্তানের তাসকেন্তে, ঠিক আছে। তারপরে দেখো এখানে নেক্সট কোয়েশ্চেন যেটা, মিরাট কনস্পিরেসি কেস ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য কমিউনিস্ট, কমিউনিস্ট সাথে অ্যাসোসিয়েটেড ছিল, ঠিক আছে। ইট ওয়াজ স্টার্টেড ইন দ্য ইয়ার, মিরাট কনস্পিরেসি কেস কত সালে শুরু হয়, না 1929 সালে শুরু হয়, মিরাট কনস্পিরেসি কেস কত সালে শুরু হয়েছিল, না 1929 সালে মিরাট ষড়যন্ত্র মামলা, এবং এখানে কমিউনিস্টরা কমিউনিস্টদের গ্রেপ্তার করা হয়। হু আর দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি অফ এআইটিইউসি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ঠিক আছে। 1920 সালে যে প্রতিষ্ঠা পেয়েছিল, প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার, যদি একজন পার্টিকুলারের নাম চায় উত্তর হবে লালা লাজপত রায়, এবং সেক্রেটারি কে ছিল, দেওয়ান চামারলাল। ফার্স্ট প্রেসিডেন্ট, দেখো ফাউন্ডার আলাদা, ফার্স্ট প্রেসিডেন্ট আলাদা, সেক্রেটারি আলাদা, ফাউন্ডার কিন্তু তিনজন, ঠিক আছে। যদি প্রেসিডেন্টের কথা বলে তাহলে কিন্তু তোমার উত্তর হবে লালা লাজপত রায়, এবং সেক্রেটারি কী হবে, দেওয়ান চামারলাল। কোয়েশ্চেন নাম্বার 39, ফার্স্ট মে ডে, তোমরা আজকে আজকে কত, আজকে 30th April, তাই তো, ফার্স্ট মে ডে বা সেলিব্রেটেড ইন দ্য প্রেস কোথায় করা হয়েছিল, না মাদ্রাসে করা হয়েছিল, কত সালে, 1923 সালে প্রথম মে ডে, মানে এটা এটা পার্টিকুলার কি, লেবারদের জন্য, তাই তো, তাদের শ্রমিক দিবস, শ্রমিকদের ছুটি দেওয়া হচ্ছে, তাহলে সেটা প্রথম, অনেক লেবার মুভমেন্ট তখন গড়ে উঠেছিল, অর্থাৎ শ্রমিক আন্দোলন তখন অনেক গড়ে উঠেছিল, তখনকার ঘটনা। কোয়েশ্চেন নাম্বার 40 বলছে, দেখো এইচআরএ ওয়াজ ফাউন্ডেড ইন দ্য প্লেস ইন দ্য ইয়ার, এইচআরএ হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কোথায় তৈরি হয়, না কানপুরে 1924, কানপুর হচ্ছে কোথায়, ইউপিতে, এটা মনে রাখবে। আর তারপরে কোয়েশ্চেনটা দেখো খুব খুব ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন নাম্বার 41, দ্য ফেমাস স্লোগান ইনকিলাব জিন্দাবাদ ওয়াজ কয়েন্ড বাই। আচ্ছা এখানে আমি একটু বলে নিই, এখানে যেটা আমার বলার, যে তোমাকে তোমাকে যখন প্রশ্ন করছে যে কয়েন বাই, এই কথাটা খেয়াল করবে, আর গিভেন বাই, যদি বলে কয়েন বাই সেটা হাসরাত মনে, গিভেন বাই, গিভেন বাই তোমার ভগত সিং, ঠিক আছে। তাহলে এই দুটো কোয়েশ্চেন একটু খুব মানে ঠান্ডা মাথায়, যখনই পরীক্ষায় কোয়েশ্চেন আসবে দেখবে যে তোমাকে কয়েন বাই দিয়েছে না গিভেন বাই দিয়েছে, যদি গিভেন বাই তাহলে ভগৎ সিং, কিন্তু ওটাকে তৈরি করেছিল কে সেটা তোমার উত্তর হবে যে হযরত মোহানি। দেখো তারপরে কি বলছে, হু রোড দ্য বুক, এটা একটু আনকমন কোয়েশ্চেন কিন্তু মেন্সের জন্য ইম্পর্টেন্ট, ফিলোসফি অফ দ্য বম, সেটার উত্তর কি হবে, হু রোড দ্য বুক দ্য ফিলোসফি অফ দ্য বম, কে লিখেছিল বইটা, না ভগবতী চরণ বোহরা, ভগবতী চরণ বোহরা, এটা ইম্পর্টেন্ট একটা বই তখনকার দিনে। কোয়েশ্চেন নাম্বার 43 বলছে কি, দেখো হু এস্টাবলিশ পাঞ্জাব নজন ভারত সভা অ্যান্ড উইচার, পাঞ্জাব নজন ভারত সভা গঠন করেছিল ভগৎ সিং, কত সালে, না 1926 সালে, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কত সালে তৈরি হয়েছে, না 1924, পাঞ্জাব নজন ভারত সভা তৈরি হয়েছে 1926, তারপর ভগৎ সিং যখন জয়েন করে, ভগৎ সিং যখন জয়েন করে এইচআরএতে, এবং তার নাম হয়ে যায় এইচএসআরএ, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, ক্লিয়ার। চলো এবার দেখো, হু রোড দ্য বুক বন্দি জীবন, বন্দি জীবন বইটার লেখককে, না শচীন্দ্রনাথ সান্যাল, এগুলো খুব খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু প্রিলিমসের কোয়েশ্চেন নয়, বারবার বলছি এগুলো মেন্সের কোয়েশ্চেন, বন্দি জীবন খুব একটা ইম্পর্টেন্ট। রামপ্রসাদ বিসমিল অ্যান্ড রাজেন্দ্রনাথ রাহির অ্যাসোসিয়েটেড উইথ কনস্পিরেসি কেস, দেখো 1925 সালে কাকুরি কনস্পিরেসি কেস বা কাকুরি রবারি কেস হয়, এবং তার সাথে যে দুজনের নাম ছিল সেটা হচ্ছে রাজেন্দ্রনাথ লাহিড়ি এবং রামপ্রসাদ বিসমিল, ট্রেনে ডাকাতি হয় সেটা।
क्वेश्चन नंबर 46 বলছে হু শট ডেড সন্ডার্স হু ওয়াজ রেসপন্সিবল ফর দা লাঠি চার্জ ইন প্রসেশন অফ লাহোর অর্থাৎ লালা লাজপত রায় যে ইয়েতে মারা যায় হ্যাঁ সেই স্যান্ডার্সকে কে হত্যা করে অনেক জায়গায় উত্তর আছে ভগৎ সিং অনেক জায়গায় আছে রাজগুরু তাহলে আমি এখানে রাজগুরু দিয়েছি বা যদি তোমরা এখানে কেউ ভগৎ সিং করে থাকো তারটা আমি একবারে ভুল সেটা বলা যাবে না কারণ অনেক বই কনফিউজ যে কে গুলিটা মেরেছিল টিমে তিনজন ছিল তাহলে রাজগুরু না ভগৎ সিং সেটা একটু দেখতে হবে কারণ এখানে আমি আনসার করেছি রাজগুরু অ্যাকর্ডিং টু রাজীব আহির ঠিক আছে এবার বিভিন্ন বইয়ে তুমি হয়তো অনেক জায়গায় ভগৎ সিং দেখতে পাবে কিন্তু আমার মনে হয় রাজগুরু আনসারটা করাই ভালো হবে 47 দেখো ভগৎ সিং অ্যান্ড বটুকেশ্বর দত্ত থ্রিউ দ্য বম ইন দ্য সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি এগেনস্ট দ্য পাসেজ অফ তারা কেন বোম মানে ওখানে বোম মেরেছিল না দুটো কারণে একটা হচ্ছে পাবলিক সেফটি বিল একটা ট্রেড ডিসপিউট বিল পাবলিক সেফটি বিল আর ট্রেড ডিসপিউট বিল এই দুটোর প্রতিবাদ করার জন্য তারা বোম ছোড়ে তাহলে যা হওয়ার তাই অর্থাৎ বোম ছুঁড়েছে তার মানে তার সাজা হবে তাহলে তাদেরকে ফাঁসি দেওয়া হয় অর্থাৎ ভগৎ সিং রাজগুরু সুখদেব এদিকে ফাঁসি দেওয়া হয় এবং সেটা কত সাল মনে রাখতে হবে তোমাদিকে যে 1931 সালে ঠিক আছে 1931 সালে ফাঁসি দেওয়া হয় হু ওয়াজ দ্য ফার্স্ট মাস্টার ইন দ্য লাহোর কনস্পিরেসি কেস অর্থাৎ এদিকে নিয়েই তো লাহোর কনস্পিরেসি কেস হয় এবং সেখানে কে প্রথম শহীদ বরণ করে সেটা হচ্ছে যতীন দাস মানে উপবাস করতে করতে 64তম দিনে তিনি মারা যান আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 50 একইভাবে আমরা যদি বাংলাদেশের দিকে যাই তাহলে সেখানেও সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়েছিল ঠিক আছে সূর্য সেনকে সেখানেও ফাঁসি দেওয়া হয় তো এটা তোমার চট্টগ্রাম অস্থাগ্রা লুণ্ঠনের জন্য 1934 সালে ফাঁসি হয় নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা অনেকের ডাউট আছে কোয়েশ্চেন নাম্বার 51 হু প্রোপাউন্ডেড টু নেশন থিওরি মানে টু নেশন থিওরির প্রবক্তাকে যদি বলে তোমাকে সব সময় মনে রাখবে যে টু নেশন থিওরির প্রবক্তা হচ্ছে সৈয়দ আহমেদ খান এই নামটা মনে রাখবে সেটাকে পরবর্তী ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যিনি নিয়েছিলেন তিনি হচ্ছে মোহাম্মদ আলী জিন্না কিন্তু যদি বলে হু প্রোপাউন্ডেড দ্য টু নেশন থিওরি তাহলে তোমার উত্তর হবে সৈয়দ আহমেদ খান এটা কিন্তু যেন ভুল না হয় ঠিক আছে চলো নেক্সট 52 হু ফাউন্ডেড অল ইন্ডিয়া মুসলিম লীগ ইন 1906 অ্যান্ড হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট তাহলে যদি প্রতিষ্ঠাতা বলে তাহলে সালিমুল্লাহ এবং ফার্স্ট প্রেসিডেন্ট হচ্ছে আগা খান 1906 ঢাকাতে এটা খেয়াল করবে কিন্তু 1906 ঢাকা মানে কোথায় হচ্ছে প্লেসটাও কিন্তু ইম্পর্টেন্ট আমি এখানে দিইনি কিন্তু নোট ডাউন করবে কোয়েশ্চেন নাম্বার 53 ইন হুইচ ইয়ার আইএনসি অ্যাকসেপ্টেড দ্য ডিমান্ড ফর সেপারেট ইলেকটোরেট বাই দ্য মুসলিম মানে কংগ্রেস এরা তো দাবিটা 1909 থেকে করেছিল মল্ডিমেন্টো রিফর্ম কিন্তু সেই দাবিটাকে কবে অ্যাকসেপ্ট করা হলো বা কংগ্রেস কবে অ্যাকসেপ্ট করলো সেটা হচ্ছে 1916 যখন কংগ্রেস আর মুসলিমদের মধ্যে একটা মেলবন্ধন দেখা গিয়েছিল ঠিক আছে গান্ধীজি চেয়েছিল যে সবাই একসাথে মিলে ব্রিটিশদের এগেনস্টে প্রোটেস্ট করতে পরবর্তী ক্ষেত্রে উনি খিলাফত ইস্যুটাকেও ওর সঙ্গে জুড়ে দেন ঠিক আছে ভেবেছিল যে একটা মুসলিম আর কংগ্রেসের মধ্যে মুসলিম আর হিন্দুর মধ্যে একটা ইউনিটি গড়ে উঠবে কিন্তু বাস্তবে টার্কি মানে অর্থাৎ খিলাফত আন্দোলনের যে ইস্যুটা সেটাই নষ্ট হয়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে সেটা আর হয়নি ঠিক আছে আচ্ছা দ্য আইডিয়া অফ সেপারেট মুসলিম নেশান এখানে কিন্তু খেয়াল করবে সেপারেট মুসলিম ইলেকটোরেট বলেনি কিন্তু সেপারেট মুসলিম নেশান একটা আলাদা জাতি প্রথম কে দিয়েছিল না চৌধুরী রহমত আলী এটা পরবর্তী ক্ষেত্রে এই চৌধুরী রহমত আলীর ব্যাপারটা যেমন পরবর্তী ক্ষেত্রে কে বহন করে নিয়ে যায় না মোহাম্মদ ইকবাল ক্লিয়ার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার 55 দেখো ইন হুইচ সেশন অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ পাকিস্তান রেজলিউশন ওয়াজ পাসড লাহোর সেশনে 1940 তাহলে মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠা হচ্ছে সেটা হচ্ছে তোমার ঢাকাতে 1906 আর এটা লাহোরে 1940 তাহলে এই দুটো খেয়াল রাখবে কোয়েশ্চেন নাম্বার 56 খুব ইম্পর্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট পাকিস্তান যে তৈরি হয়েছিল কোন কোন প্রভিন্সগুলোকে নিয়ে দেখো পাঞ্জাব সিন্ধ বালুচিস্তান নর্থ ওয়েস্ট ফ্রন্টের প্রভিন্স এবং বেঙ্গল এই পাঁচখানার প্রভিন্সকে নিয়ে তৈরি হয়েছিল তোমার স্বাধীন পাকিস্তান এবং পাকিস্তানের স্বাধীনতা দিবস যদি বলো তাহলে কবে না তোমার
পাকিস্তানের স্বাধীন দিবস কত? 14th অগস্টে, ঠিক আছে, ইন্ডিয়ার 15th অগস্ট। কোয়েশ্চেন নাম্বার 57 আমি একবারে দিয়ে দিচ্ছি, মেনশন দ্য ইয়ার সাইমন কমিশন অ্যাপয়েন্টেড কত সালে? 1927। কেম টু ইন্ডিয়া কত সালে? 1928। এবং পাবলিশড রিপোর্ট 1930। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, তাই এক তিনটে আলাদা আলাদা কোয়েশ্চেন হতে পারতো কিন্তু আমি একসাথে দিয়েছি, যেহেতু রিলেটেড রিলেটেড কোয়েশ্চেনগুলো আমি একসাথে দিয়ে দিই। হুইচ পার্টিস ডিড নট বয়কট দ্য সাইমন কমিশন? সাইমন কমিশন যে এসেছিল তাদের যে রিপোর্টটা পাস হয় সেখানে ভারতীয়রা ছিল না, ঠিক আছে, কিন্তু এই যে কমিশন রিপোর্ট পেশ করে সেটাও সন্তোষজনক ছিল না, তাই সেটা ম্যাক্সিমামই অবজেক্ট করে। কিন্তু যারা সাপোর্ট করেছিল তারা হচ্ছে ইউনিয়নিস্ট পার্টি ইন পাঞ্জাব, আর একটা হচ্ছে জাস্টিস পার্টি। এটা কিন্তু খেয়াল করবে, মানে কারা সাপোর্ট করেছিল, ঠিক আছে। 59 কোয়েশ্চেনটা দেখো, নেহরু রিপোর্ট ওয়াজ ফার্নিশড ইন দ্য ইয়ার, কত সালে নেহরু রিপোর্ট পেশ হয়? মতিলাল নেহরু রিপোর্ট 1928। এখানে কিন্তু নেহরু বলতে মতিলাল নেহরু, কারণ নেহরু বলতে আমরা জওহরলাল নেহরুর কথা মাথায় বেশি আসে। আর লাস্ট যে কোয়েশ্চেনটা দিয়েছি, হুইচ পার্টি স্ট্রংলি অপোজ দ্য দিল্লি প্রপোজাল মেড ইন 1927? যে দিল্লি প্রপোজাল করা হয়েছিল সেটা হিন্দু মহাসভা অপোজ করে, এটা মুসলিমদের কিছু দাবি দাবা ছিল, সেই দাবি দাবাগুলো মেনে নেওয়া হলেও যে হিন্দু মহাসভা কিন্তু সেটাকে স্ট্রংলি অপোজ করে, ঠিক আছে। এই ছিল আমাদের 60টা কোয়েশ্চেন, আশা করি কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড তোমাদের ভালো লাগবে, কারণ এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনই খুব খুব ইম্পর্টেন্ট এবং এগুলো নিয়ে একটু ডিটেলে স্টাডি করলে ভালো হয়, আমার নোটটা থেকে করবে বা যে কোনো বই থেকে করবে, ঠিক আছে। চলো তাহলে, গুড নাইট টু অল অফ ইউ।